অভিনয় সৌন্দর্য সততা নিষ্ঠা আর একাগ্রতায় পরিপূর্ণ একজন অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। মহানায়িকা সুচিত্রা সেন স্বামীর বাড়ি ছেড়ে কেন আলাদা বাড়িতে থাকতে শুরু করেছিলেন, কি ছিল সেই রহস্য? ইতিহাসের এই মহানায়িকাকে ঘিরে রয়েছে নানান জল্পনা কল্পনা। জীবনের শেষ দিকে নির্বাসিত জীবনযাপন করে রহস্য আরও ঘনীভূত করেছিলেন নিভৃতচারী এই নায়িকা। তার অভিনয় ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনার পাশাপাশি যে বিষয়টি সমানভাবে আলোচিত হয়েছে তা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এই জুটির প্রেমের সুস্পষ্ট কোনো দলিল না থাকলেও প্রেমিক জুটির উদাহরণ হিসেবে আজও তারা অমলিন। এখনও এই জুটিকে নিয়ে অনেক মুখরোচক খবর প্রকাশিত হয়। চলচ্চিত্রে সুচিত্রা সেনকে সবাই মিসেস সেন বলে সম্বোধন করলেও উত্তম কুমার রমা বলে ডাকতেন, আর সুচিত্রা উত্তমকে ডাকতেন উতু বলে। এমনই মায়াবী সম্পর্ক ছিল তাদের। উত্তম সুচিত্রা জুটি শুরুটা হয়েছিল ১৯৫২ সালে নির্মল দের পরিচালনায় ৭৫ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতেই দর্শক বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় রোমান্টিক জুটির উত্থান টের পেয়েছিলেন। চিরপ্রেমিক বাঙালির রোমান্টিসিজমে এক নতুন মাত্রা যোগ করেন উত্তম সুচিত্রা জুটি। ৫০-৬০-এর দশকে পর্দা জুড়ে থাকা এই জুটির আবেদন ২১ শতকেও একই রকম। ৭৫ ছবিটি সুচিত্রার দাম্পত্য সম্পর্ককেও নাড়া দিয়েছিল। ১৯৫৪ সালের দিকে স্বামী দিবানাথ সেন সুচিত্রাকে অভিনয় ছাড়তে বলেন। তার বিশ্বাস সুচিত্রা উত্তমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছেন। কিন্তু সত্যি কি উত্তমের সঙ্গে সুচিত্রার কোনো প্রেম ছিল, নাকি শুধুই পর্দার সফল জুটি? এর প্রকৃত রহস্য আজও খুঁজে ফেরেন ভক্তরা। উত্তম সুচিত্রার সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয় ১৯৫৪ সালে। ওই বছর তাদের দুজনকে ৬-৬টি ছবিতে অভিনয় করতে দেখা যায়। পর্দায় জীবন ঘনিষ্ঠ অভিনয়ের কারণে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হতে থাকে। তবে দর্শকের অন্ধবিশ্বাসের মূলে জল ঢালেন সুচিত্রা সেন নিজেই। ১৯৫৪ সালে মুক্তি পায় অগ্নি পরীক্ষা। এ ছবির পোস্টারে লেখা ছিল, আমাদের প্রণয়ের সাক্ষী হল অগ্নি পরীক্ষা। এ লেখার নিচে ছিল সুচিত্রার স্বাক্ষর। পোস্টার দেখে অঝরে কেঁদেছিলেন উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী। এদিকে স্বামী দিবানাথের সন্দেহ আরও জোরালো হল। স্বামীর জোরালো সন্দেহের কারণে ওই বছর চুক্তিবদ্ধ হওয়া আরও ৪টি ছবিতে কাজ করতে পারেননি সুচিত্রা সেন। স্বামীর নিষেধ সত্ত্বেও অভিনয় ছাড়তে রাজি হননি এই মহানায়িকা। বাড়তে থাকে ঝগড়াঝাটি, সঙ্গে সন্দেহের তীর। মদ্যপানে আসক্ত হয়ে পড়েন দিবানাথ। একবার এক পার্টিতে উত্তম সুচিত্রার পাশাপাশি স্বামী দিবানাথও উপস্থিত ছিলেন। পার্টিতে উত্তম সুচিত্রা ঘনিষ্ঠভাবে নাচলে খড়ের আগুনের মতো জ্বলে ওঠেন দিবানাথ। ছুরি হাতে উত্তমের উপর চড়াও হন, লণ্ডভণ্ড হয়ে যায় পার্টি। এই ঘটনার পর থেকে স্বামী দিবানাথের সঙ্গে সুচিত্রার দূরত্ব আরও বাড়তে থাকে। এরপর স্বামীর বাড়ি ছেড়ে আলাদা বাড়িতে থাকতে শুরু করেন সুচিত্রা সেন। তার আশেপাশেই পরিবার নিয়ে থাকতেন উত্তম কুমার। এবার তাহলে উত্তম সুচিত্রাকে বিয়ে করবেন বলে গুঞ্জন উঠল। দিবানাথকে ডিভোর্স এবার শুধু সময়ের ব্যাপার। উত্তমও গুজব থেকে রেহাই পাননি। তিনি রাত করে শুটিং থেকে ফিরলেই সুচিত্রা সেনকে নিয়ে সন্দেহ করতেন স্ত্রী গৌরী দেবী। কেউ কেউ বলতে শুরু করলেন উত্তম সুচিত্রার গোপনে বিয়ে হয়ে গেছে। সুচিত্রার ডিভোর্স হলেই ঘটা করে তা ঘোষণা করা হবে। এতে সুচিত্রা দিবানাথের মতো দূরত্ব তৈরি হয় উত্তম গৌরী দেবীর সম্পর্কেও। তবে উত্তম সুচিত্রা সত্যি বিয়ে করেছিলেন কি না তা আজও রহস্যের চাদরে মোড়া। জুটি হয়ে ২৮টি ছবিতে অভিনয় করেছিলেন উত্তম সুচিত্রা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাগরিকা, সাপমোচন, সবার উপরে, শিল্পী, হারানো সুর, পথে হলো দেরি, জীবন তৃষ্ণা, ইন্দ্রাণী, চাওয়া পাওয়া। প্রতিটি ছবি নতুন করে জন্ম দিয়েছে এই ম্যাজিক্যাল জুটিকে। জুটির বাইরেও এই দুইজন অসংখ্য বাংলা ও হিন্দি ছবি উপহার দিয়েছেন। বিতর্ক বারবার এই জুটির সঙ্গী হয়েছে। কখনো বাতাসে ভেসেছে সুচিত্রা উত্তমের অনুচ্চারিত প্রেম কাহিনী,
কখনো বা শোনা গেছে ইগোর সংঘাত, কিন্তু কোনো কিছুই কমাতে পারেনি এই সফল জুটির আবেদন। বরং যুগের পর যুগ বেড়েছে তাদের জনপ্রিয়তা। এখনও প্রেমিক প্রেমিকার তুলনা উত্তম সুচিত্রা জুটিতে এসে শেষ হয়।